বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে, আবিদ আনিস ও আনোয়ারের মধ্যে কিছু পরিমাণ টাকা 3:5:7 ভাগ করে দিলে আবিদ 150 টাকা পায়, মোট টাকার পরিমাণ কত? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি বিসিএসের মতো পরীক্ষায় এসেছিল এই ধরনের প্রশ্ন, এবং প্রশ্নটি করতে অনেক বেগ পেতে হয়েছে। প্রশ্নটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য তো অনেক গুরুত্বপূর্ণ। তো আসুন অঙ্কটি ব্যাখ্যাতে যাই সময় না বাড়িয়ে। ব্যাখ্যা হচ্ছে, এখানে 150 টাকা কে পায়? আবিদ পায় 150 টাকা। তাহলে দেখুন, আবিদ পায় কত? আবিদ পায় 150 টাকা, 150 টাকা। আবিদ পায় 150 টাকা। তাহলে আবিদ আনিস ও আনোয়ারের টাকার হার কত? আবিদ আনিস ও আনোয়ারের মধ্যে কিছু পরিমাণ টাকা এত অনুপাতে ভাগ করে দিচ্ছে। তো অনুপাতটা থেকে আমরা তাহলে ওতে আবিদ আনিস ও আনোয়ার না আবিদ আনিস ও আনোয়ারের টাকা পাওয়ার হার কত আমরা বার করব। টাকা পাওয়ার হার আবিদ আনিস ও আনোয়ারের টাকা পাওয়ার হার কত হবে? 150 টাকা অনুপাতে ভাগ করে দিলে আবিদ 150 টাকা পাবে। তাহলে টাকা পাওয়ার হার কত হবে? 150/3 = 50 টাকা। তাহলে যেহেতু এখানে 3:5:7 তাহলে 150 টাকা পায়। হ্যাঁ, তাহলে আবিদ আনিস ও আনোয়ারের টাকা পাওয়ার হার কত হবে? 150/3 = 50 টাকা। ঠিক আছে, অতএব আনিস পায় 150 না 150 এখানে পেয়েছে 50 আনিস পায় 50 এখানে অনুপাত কত? আনিসের অনুপাত 5, 50×5 সমান কত? 250 টাকা। তাহলে আনিসের অনুপাত কত? 5। তাহলে আমরা আবিদ আনিস ও আনোয়ারের টাকা পাওয়ার হার কত? তাহলে ও যেহেতু 150 টাকা পাইছে আবিদ, 150 টাকা পাইলে তাক্সের অনুপাতটা কত হয়েছে? 3। তাহলে 3 দিয়ে ভাগ করলে তার আমরা 1:1 পাবো 50। সেই 1:1 আমরা যদি আবার 5 দিয়ে গুণ দিই তাহলে আনিসের ইয়াটা পাবো। তাহলে আনিস কত পাইছে? 250 টাকা। ঠিক আছে, এবং আনোয়ার পায় কত? আনোয়ার অঙ্কটা কিন্তু অনেক কনফিউশন প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। আনোয়ার পায় কত টাকা? আনোয়ারের অনুপাত কত? 7। তাহলে 7×কত? 1:50 50। 7×50 দিলে আমরা আনোয়ারের টাকাটা পাবো। আনোয়ার 5×7=35 এখানে কত? 350 টাকা। আনোয়ার পায় 350 টাকা। ঠিক আছে, তাহলে মোট টাকার পরিমাণ কত? মোট টাকা বলতে সবার যোগফল। তাহলে মোট টাকা সমান কী হবে? সবগুলো যোগ দিই এখানে কত? 50 টাকা। তো আবিদ 150 প্লাস আনিস পাইছে কত? 250। আবিদের টাকা তো এখানে দেয় আছে, ওটা তো আর বার করলাম না, জাস্ট হারটা বার করলাম, টাকা পাওয়ার হার। 1:1 এটা আমরা লিখতে পারি, 1:1 যদি আমরা এখন বোঝার জন্য জাস্ট লিখলাম 1:1 টাকা পাওয়ার হার মানে কি? 1:1 বের করছি কত? 50 টাকা। তাহলে আনিস পায় 250 টাকা, আনোয়ারের কত টাকা?
350 টাকা, আনোয়ারের 350 টাকা তাহলে যোগ করলে আমরা কত পাবো, আনোয়ারের 350 টাকা তাহলে এখানে কত যোগ করি, যোগ করলে কত হচ্ছে 350, 250 আর 150, হ্যাঁ 750 টাকা, 750 টাকা উত্তর, মোটটা কত 750 টাকা। আশা করি বুঝতে পেরেছেন, অনেক গুরুত্বপূর্ণ এবং কনফিউশন প্রশ্নটা। যেহেতু আবিদ পেয়েছে 150 টাকা, তার অনুপাত কত, আবির অনুপাত 300, তাহলে তিন 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 দিয়ে 150কে ভাগ দিলে আমরা কত পাবো, 1:50 সমান 50 টাকা পাবো না, সেই 50 টাকা দিয়ে আমরা এইগুলো অনুপাতকে যখন গুণ করব তখন সবার টাকা বের হয়ে যাবে। তাহলে প্রশ্নে কী বলছে, মোট টাকার পরিমাণ করতো, মোট টাকা 750, সবগুলো যোগ করে দিলাম মোট টাকা পেলাম। আশা করি বন্ধুরা অঙ্কটি ভালো লেগেছে আপনাদের, অনেক গুরুত্বপূর্ণ, বারবার অঙ্কটি দেখেন আপনাদের মাথায় ঢুকবে, তারা অঙ্কে কাঁচা তাদের জন্য।